একটা বিষয় নিয়ে তো আপনারাও সহমত হবেন, ইউক্রেন যুদ্ধের আগে ভারত ও রাশিয়ার মাঝে কিছুটা দূরত্ব তৈরি হচ্ছিল, দুই দেশের মাঝে একটা অ্যানুয়াল সামিটও মিস হয়ে গেছিল। রাশিয়া পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক বেশি ক্লোজ করছিল আর পাকিস্তানকে হাতিয়ার পর্যন্ত দিতে রেডি হয়ে গেছিল। কিন্তু এই ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে ভারতের আসল গুরুত্বের অনুভব একবার পুনরায় করিয়ে দিয়েছে। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব একবার পুনরায় মজবুত হয়েছে, আর এবার রাশিয়া পুনরায় কখনো পাকিস্তানকে হাতিয়ার বিক্রির কথা বলবে না, অন্তত আগামী কিছু বছর পর্যন্ত তো একেবারেই না। গত 10 দিনের মধ্যে ভারত এবং রাশিয়ার মাঝে দুটো ভীষণই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, যে ব্যাপারে আপনারা হয়তো জানবেন না। আমরা দুখানা ডেভেলপমেন্টই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। সর্বপ্রথম ডেভেলপমেন্ট ছিল রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ড্যানিস মান্টুরোভ, যিনি রাশিয়ার ট্রেড মিনিস্টারও, উনি গত সপ্তাহে ভারত যাত্রায় এসেছিলেন। ওই সময় তিনি রাশিয়ার বিহাপে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয়ের সাথে 18 এপ্রিলে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রস বর্ডার পেমেন্টের একটা ডিল সাইন করেছিলেন। এই ডিলের দরুন ক্রস বর্ডার পেমেন্টের জন্য ভারতে এখন ব্যাঙ্ক অফ রাশিয়ার SPFS মেসেজিং সিস্টেমের ব্যবহার হবে। এরই সাথে ভারতের ব্যাংক দ্বারা ইস্যু রুপে কার্ড এবং ইন্ডিয়ার UPI অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফারেন্স সিস্টেম এখন রাশিয়ার ভেতরেও মান্য হবে। মানে যদি আপনি রাশিয়া যান তো ওখানে UPI অ্যাপস বা আপনার রুপে কার্ড থেকেও ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন। এরই সাথে এখন রাশিয়ার মির কার্ডস ও রাশিয়ার ফাস্ট পেমেন্ট সিস্টেম অর্থাৎ FPSও ভারতে অ্যাকসেপ্ট করা হবে, যার জন্য রাশিয়া থেকে ভারতে আসা মানুষদের অনেক সুবিধা হবে। এটা সত্যি একটা ঐতিহাসিক ডিল। UPI এবং রুপে কার্ড ভারতে অনেক বছর আগে লঞ্চ করা হয়েছে, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত সেটা তাদের দেশে লাগু করছিল না। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর এখন রাশিয়াকে ভারতের এই ডিমান্ড মানার জন্য বাধ্য হতে হয়। এরপর ভারত ও রাশিয়ার মাঝে অন্য যে ডেভেলপমেন্ট হয় সেটা ট্রেড রিলেটেড। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়েস্টার্ন এবং ইউরোপিয়ান দেশ রাশিয়ার সঙ্গে ট্রেড টাইস ভেঙে দিয়েছিল। এক্ষেত্রে রাশিয়ার মার্কেটের ভেতরে একটা গ্যাপ তৈরি হয়েছে। রাশিয়ার ভেতরে এমন অনেক গুডস রয়েছে যেগুলো তাদের এক্সপোর্ট করতে হবে, আর এমন অনেক গুডস রয়েছে যা তাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ট্রেড টাইসকে আরো মজবুত করার জন্য ভারত তার 50 জন মেম্বারের একটা ডেলিগেশন রাশিয়া পাঠিয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতের এক্সপোর্টারদের সবচেয়ে বড় ট্রেড বডি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন 50 জন মেম্বারের একটা টিম বানিয়েছিল, যাতে ভিন্ন ভিন্ন সেক্টরের অনেক মানুষকে সামিল করা হয়। আর এই টিম এখন এই সময় 4 দিনের যাত্রায় মস্কো পৌঁছে গেছে। 24 থেকে 27 এপ্রিলের মাঝে ভারতের এই ডেলিগেশন রাশিয়া ট্রেডারদের সঙ্গে ওখানে অনেক মিটিং করবে এবং তাদের থেকে জানবে তাদের কোন কোন রিকোয়ারমেন্ট রয়েছে যা ভারতের ট্রেডাররা পূরণ করতে পারে। খবর বেরিয়ে আসছে যে ফুড আইটেম, সোয়া আইটেম, অ্যানিমেল ফিড, প্রসেসড ফুড, অটোমোবিল, অটো সেক্টরের স্পেয়ার পার্টস ও কম্পোনেন্ট, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইসেস, সোলার সেলস এবং টেক্সটাইলের ডিমান্ড রাশিয়ার ভেতরে অনেক বেড়ে গেছে এবং এই আইটেম ভারতের এক্সপোর্টার রাশিয়াকে সাপ্লাই করতে চায়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এমনটা আশা করা হচ্ছিল যে রাশিয়া অনেক আইটেম ভারতের থেকে ইম্পোর্ট করতে পারে, কিন্তু তেমনটা হয় না। এর জন্য ভারত একটা ডেলিগেশন রাশিয়া পাঠিয়েছে যা মস্কো এবং সেন্ট পিটারবার্গসে রাশিয়ান অফিসিয়ালসের সঙ্গে অনেক মিটিং করবে এবং ওখানে ডিল সাইন করবে, MOU তো সাইন করবে। এই দুটোই অনেক বড় ডেভেলপমেন্ট ছিল যা গত 10 দিনের মধ্যে হয়েছে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ইউক্রেন যুদ্ধে ভারত রাশিয়ার সঙ্গে যে ট্রেড করছে, রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে, এরকমটা কি অন্য সরকার থাকলে করতে পারত? আপনি কি এটাকে বর্তমান ভারত সরকারের সঠিক পদক্ষেপ বলে মনে করছেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।